ओम जननी शारदां देवी राम कृष्ण जगत गुरु पाद पत्नी तयो स्थित्वा प्रणमामि गिरिबा दास एवं सुमिता दास स्मारक बक्तृता मायर स्मृति रक्षार्थे पुत्र श्री रतिकान्त दास गिरिबा दास এবং সুমিতা দাস স্মারক বক্তৃতার আয়োজন হয়েছে। গিরিবালা দাস একজন ধর্মপ্রাণা নারী ছিলেন। 1934 সালে তার মৃত্যু হয়। তার জন্ম সম্বন্ধে তার পরিবারের কেউ তেমন কিছু তথ্য দিতে পারেননি। শ্রী রতিকান্ত দাসের স্ত্রী সুমিতা দাস অর্থাৎ শ্রী রতিকান্ত দাস মা এবং তার স্ত্রী এই দুজনের নামে কিছু অর্থ দান করেছেন। আমরা সেখান থেকে মা এবং স্ত্রী দুজনের নামে এই স্মারক বক্তৃতার আয়োজন করেছি। সুমিতা দাসের জন্ম 1929 সালে এবং মৃত্যু 1986 সালে। সুমিতা দাস নিঃসন্তান ছিলেন। দেশ ভ্রমণে তার বিশেষ আকর্ষণ ছিল। স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজের তিনি কৃপা পান। আজ গিরিবালা দাস সুমিতা দাস স্মারক বক্তৃতা দেবেন বরানগর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বামনানন্দ মহারাজ। আমরা তাকে স্বাগত জানাই। আমার পক্ষ থেকে আমি তাকে প্রণাম জানাই। তিনি বরানগর মঠে কথা নিয়ে আমাদের সামনে আমাদের কাছে প্রায় এক ঘন্টা বলবেন। বরানগর মঠ রামকৃষ্ণ মঠের আতুলঘর বা যজ্ঞকুণ্ড বলতে পারি, আরো ভালো কথা। সেই বরানগর মঠের কথা তিনি শোনাবেন। বরানগর মঠেই তিনি আছেন, একটি পুস্তকও রচনা করেছেন মঠের ইতিহাস নিয়ে। আমরা একটি যোগ্যতর ব্যক্তি আর পাব না, সুতরাং আমি মহারাজকে অনুরোধ করব তিনি তার ভাষণ শুরু করুন। আপনাদের সকলকে এই সন্ধ্যায় স্বাগত জানাই। বরানগর থেকে দুজন স্বামীজি এসছেন, আমি তাদের প্রীতি প্রণাম ইত্যাদি জানাই। অন্যান্য স্বামীজিদেরও শুভেচ্ছা জানাই। শ্রীমৎ স্বামী পাবনানন্দজী মহারাজ বরানগর মঠের কথা।
ईशावतारं परमेश मित्रं त्वं रामकृष्णं शिरसा नमामि। আমাদের প্রিয় সুবর্ণানন্দজি কে ধন্যবাদ বরানগর মঠের বিষয়ে আলোচনা করবার সুযোগ দেওয়ার জন্য। ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ নমস্কার। বরানগর মঠ, বরানগর মঠ আমাদের কাছে আজকে যেন রূপকথার মতন, বর্তমানে আমাদের সংঘের যে আশ্রমগুলোর এবং শাখা বিভিন্ন শাখা কেন্দ্রগুলোর যে রূপ, যে গতিতে কর্ম চলছে এবং শ্রীরামকৃষ্ণের ঐশ্বর্য এবং বৈভব যেভাবে আজকের দিনের বর্তমান সমাজের উপযুক্ত হয়ে প্রকাশিত হচ্ছে, বিকশিত হচ্ছে, সেই দিক থেকে যদি চিন্তা করা যায় তাহলে বরানগর মঠের কথা রূপকথার মতনই মনে হবে। যেন একটা রোমান্টিক কিছু বরানগর মঠ সম্বন্ধে আমরা অনেকেই অল্প বিস্তর জানি। শ্রীরামকৃষ্ণ 16 আগস্ট 1886 কাশীপুরের তার স্থূল দেহ ত্যাগ করেন। কাশীপুর মঠের শেষ দিনগুলোতে শ্রীরামকৃষ্ণের যে বিশেষ ভাব প্রকাশিত হয়েছিল তার ভেতরে শ্রীরামকৃষ্ণের মর্তে আগমনের যে বিশেষ উদ্দেশ্য সেইটি ব্যক্ত করেছিলেন তিনি প্রধানত নরেন্দ্রনাথের কাছেই। তার কথাতেই আমরা পাই যে দুই থাকের ভক্ত এখানে যাতায়াত করেন। একদল হচ্ছে তার কাছ থেকে নিজেদের ভবিষ্যৎ তৈরি করে নেওয়া, তার কাছ থেকে জাগতিক অভাব যার রয়েছে পূরণ করে নেবার জন্য প্রার্থনা। অনেকে মুখ ফুটে বলেছেন, অনেকে বলেননি, কিন্তু অন্তর্যামী শ্রীরামকৃষ্ণ তাদের সেই অভাব পূরণ করে দিয়েছেন। আরেকজন ভক্ত যারা তার কাছে আধ্যাত্মিকতা ধর্ম লাভ করবার জন্য এসেছিলেন কিন্তু শ্রীরামকৃষ্ণের আগমনের যে বিশেষ কিছু তাৎপর্য আছে সেটি তাদের কাছে প্রকাশিত হয়নি, তারা ধরতে পারেননি। ভেবেছেন একজন দিব্য মানুষ এই
নিয়েছি, তার কাছ থেকে আমরা ধর্ম লাভ করে নিই এবং তার চলে যাওয়ার পরে এই দলের মানুষরা ক্রমে যে যার মতন নিজের নিজের জীবনে শ্রীরামকৃষ্ণকে তারা যে ভুলে গেছেন বলা যাবে না, কিন্তু তাদের যে আর কিছু করণীয় থাকতে পারে সেটা তারা বুঝতে পারেননি। তারা নিজেদের মতন ব্যক্তিগত জীবনে ফিরে যান এবং তারা সেইভাবে দিন যাপন করতে থাকেন। কিন্তু নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণ পৃথক করে ডেকে নিয়ে বিশেষ কিছু উপদেশ দিয়েছিলেন। সেই বিশেষ উপদেশে দুটো দিক আছে। দুটো দিক বলতে শ্রীরামকৃষ্ণের আগমনের দুটি পর্ব একই সঙ্গে নরেনের কাছে তিনি দিয়ে যান। একটি হল সকলকে বলতে যে সমস্ত যুবক ভক্ত দিন রাত তার জন্য তার কাছে তার সেবার্থে প্রাণ মন সমাবিষ্ট করে পড়ে থেকে শ্রীরামকৃষ্ণের সেবার জন্য চেষ্টা করেছেন, এই কতিপয় যুবককে উদ্দেশ্য করে শ্রীরামকৃষ্ণ নরেনকে বলেছিলেন এদের দায়িত্ব তোর হাতে দিয়ে গেলাম, সকলকে এক করে রাখবি, ভালোবেসে সকলকে এক করে রাখবি। আরেকটি দায়িত্ব দিয়েছিলেন, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ যে দিব্য ভাব নিয়ে জগতে আবির্ভূত হয়েছিলেন, যে লোককল্যাণ একটি মহান আদর্শ তার দিব্য জীবনের ভেতর দিয়ে তিনি বিকশিত করেছিলেন, সেটি বহুর মধ্যে ছড়িয়ে দিতে হবে, বহুর কাছে পৌঁছে দিতে হবে। এই দুটি দায়িত্বই অর্থাৎ সোজা কথায় সংঘ স্থাপন করতে হবে আর সংঘ যাদেরকে নিয়ে স্থাপন করবেন তাদেরকে তিনি কাশীপুরেতে গেরুয়া বস্ত্র দান করে চিহ্নিত করে দিয়ে গিয়েছিলেন বলা যায়। আর বাকি কয়েকজন যারা গেরুয়া পাননি কিন্তু এই দলভুক্ত অর্থাৎ এই ত্যাগী যুবক যারা ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণের এই মহাভাব নিয়ে সমস্ত জীবন অতিবাহিত করবে এবং দেশ কল্যাণার্থে যাদের জীবন উৎসর্গীকৃত হবে তাদের ভেতরে আমরা কয়েকজনের নাম বিশেষভাবে বলতে পারি, যেমন নরেন, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, যোগীন, তারক, শরৎ, শশী, কালী, লাটু, বুড়ো গোপাল, এদেরকে ঠাকুর নিজে হাতে গেরুয়া বস্ত্র দান করেছিলেন। এদেরকে নিয়েই শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর যুবক ভক্তরাও খুব অনিচ্ছা সহকারে কেউ কেউ বাড়ি ফিরে যেতে বাধ্য হন।
আর কেউ কেউ বাড়ি ফিরে যাবেন না, তারা এখানে ওখানে ঘুরে বেড়াতে থাকেন এবং রাস্তায় ঘাটে তাদের গাছতলায় থাকতে শুরু করেন। ঠিক এইরকম একটি অবস্থার মধ্যে দিয়ে যখন যাচ্ছেন, আর নরেন্দ্রনাথ তখন তার পিতার মৃত্যুর পর আত্মীয় পরিজনদের চক্রান্তে তাদের ভুবনেশ্বরী দেবী এবং ছোট দুই ভাই এবং বোনদের ভিটেমাটি ছাড়া করবার জন্য যারা পূর্ণ উদ্যমে লেগে পড়েছিলেন, এবং তার ফলস্বরূপ কিছু মামলা মোকদ্দমা ইত্যাদি নিয়ে নরেন্দ্রনাথ ভয়ঙ্কর ভাবে ব্যতিব্যস্ত হয়ে আছেন। কিন্তু এতৎসত্ত্ব শ্রীরামকৃষ্ণের সেবায় কাশীপুরেতে এবং তারপরে তাঁর চলে যাওয়ার পর এই যুবক ভক্তদের নিয়ে একত্রিত করে থাকবার জন্য ব্যবস্থা করতে তার প্রাণ আটুপাটু করছিল। ঠিক এইরকম একটি সময় সুরেন্দ্রনাথ মিত্র বা সুরেশ, ঠাকুর বলতেন সুরেশ, স্বামীজির বাড়ি খুব কাছে থাকতেন, সুরেশকে তিনি একদিন দিব্য দর্শন দিয়ে বলেন যে তুই কি করছিস, আমার ছেলেগুলো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য একটা কিছু ব্যবস্থা কর। এই দর্শনের পরে সুরের সঙ্গে সঙ্গে স্বামীজি বাড়িতে গিয়ে উপস্থিত হন। স্বামীজি তখন ছিলেন, স্বামীজি মানে তখন নরেন ছিলেন। নরেনকে তিনি সমস্ত ঘটনাটি বলা মাত্র তারা খুব সম্ভব সেই সন্ধ্যাতেই এই দক্ষিণেশ্বরে বরানগরে এসে ভবনাথ চট্টোপাধ্যায়, যিনি আরেকজন যুবক ভক্ত, ভবনাথ চট্টোপাধ্যায়ের কাছে নরেন এসে হাজির হন এবং সব বলার পরে খুব অল্প সময়ের ভেতরেই খুঁজে পেতে যে বাগান বাড়িটি আপনারা ছবিতে নিশ্চয়ই দেখেছেন, সেই বাগান বাড়ি পরিত্যক্ত একটি বাড়ি, ভুতুরে বাড়ি বলে বিশেষ কুখ্যাতি ছিল, এবং অতীতের স্মৃতিতে বিরজানন্দজির কথার মধ্যে আছে যে তৎকালের জমিদার কাকির জমিদাররা বড় দুর্দান্ত ছিলেন এবং জমিদারি করতে গেলে লেঠেল রাখতে হয়, মারপিটও করতে হয়, কখনো কখনো মারপিট করে খুন খারাপি করে এইখানে এসে গুম করে রাখতেন তারা। যদিও বেশ কয়েক বছর আগেকার ঘটনা আমি বলি, আমারই একজন বিশেষ পরিচিত বন্ধু যিনি বরানগর মঠ নিয়ে উদ্বোধনে একটি চমৎকার আর্টিকেল লিখেছিলেন, সেখানে তিনি এই ঘটনাটি উল্লেখ করেছিলেন। তাতে তাঁতির জমিদার বংশের তখনও পর্যন্ত বেঁচে ছিলেন এই গ্রিন ভিউতে রায় রীতীন্দ্রনাথ চৌধুরী মহাশয়, যার সঙ্গে আমার পরিচয় হয়েছিল এই বরানগর মঠের সেই তাঁদেরই বংশের ঠাকুর বাড়িটি কিনবার জন্য আমাকে 5-7 বছর তার পেছনে ঘুরে বেড়াতে হয়েছিল রায় রীতীন্দ্রনাথ চৌধুরী মহাশয়। এই কয়েক বছর আগে মারা গেছেন। তিনি আমাকে ফোন করে খুব থ্রেটন করেন, আমি মামলা করব, আমাদের তাঁতির জমিদারদের অনেক দান ধ্যান ইত্যাদি আপনি উদ্বোধন পত্রিকায় এরকম একটি আর্টিকেল ছাপিয়েছে, এটা খুবই অন্যায়, আমি বেলুড় মঠেও লিখব। আমি বললাম যে আমাকে কেন ফোন করছেন, আমি তো লিখিনি, যিনি লিখেছেন তাকে আপনি বলতে পারেন।
যেহেতু লেখক আমার পরিচিত ছিল, যদিও রিজেন্দ্রবাবুকে সেই সময় আমি সেটা বলিনি, তাকে আমি ফোন করলাম। তিনি বললেন, মহারাজ আমার কাছে হাতে কাগজ আছে। কাগজ আছে মানে অতীতের স্মৃতি বইয়েতে বিরজানন্দজি যেটা বলেছেন সেইটি আমার হাতের কাছে আছে। আমি কোনো অলিক কল্পিত বস্তু কিছু লিখিনি, এবং জমিদারদের এখন যারা বেঁচে আছেন তাদের অপমান করবার কোনো উদ্দেশ্য নয়। এটি একটি মানে প্রসঙ্গক্রমে চলে এসেছে, এবং বইয়েতে বিরজানন্দজি মহারাজের মতন মানে উচ্চ শ্রেণীর সন্ন্যাসী, তিনি কখনো কোনো খামোকা কথা বলবেন বলে বিশ্বাস করা যায় না, যেটা বইয়েতে ছাপা হয়েছে। যাই হোক, রীতিন্দ্রবাবু খুব মানে আমার আমাকেই খুব এ প্রকাশ করেন। শেষ পর্যন্ত এটা একটা মানে প্রসঙ্গক্রমে মনে পড়ে গেল বলে বললু। যাই হোক, এই তাঁতির জমিদারদের খুব সুনাম ছিল না। আমাকে যখন উনি বারবার বলতে থাকলেন, আমাদের অনেক দান ধ্যান ছিল, অমুক ছিল, তমুক ছিল, আমি বললাম এটা তো জমিদারের কর্তব্য, কারণ জমিদার তো প্রজাদের কাছ থেকে কর আদায় করে তাদের প্রতি কর্তব্য করবেন বলে তিনি মানে তিনি কমিটেড। অতএব দান ধ্যান করা, রাস্তাঘাট করা, স্কুল কলেজ করা, যা কিছু করা, সব তো প্রজার টাকাতেই করেন জমিদার। এটা তো জমিদারের না করলে পরে অপরাধ হয়, যদি করে থাকেন তাহলে তো তারা তাদের কর্তব্য করেছেন, এটি তো ভালো কথাই। কর্তব্য না করলে পরে অবশ্য আরো নিন্দনীয় ব্যাপার হয়। যাই হোক, বরানগর মঠটি যখন এই পুরনো ভুতুরে বাড়িতে এসে ভবনাথ চট্টোপাধ্যায়ের সংবাদে মানে এসে এলা উপস্থিত হলেন, তখন ঠাকুরের এই ত্যাগী যুবক ভক্তদের দু একজনই মাত্র কলকাতায় তখন পড়েছিলেন, কেউ কেউ তপস্যার জন্য এদিক ওদিকে ছড়িয়ে পড়েছেন। বিশেষ করে তারকের নাম আমরা পাই, তারক মানে স্বামী শিবানন্দজি। স্বামীজি সঙ্গে সঙ্গে তার বার্তা পাঠান, তিনি বেনারসে ছিলেন, সেখান থেকে চলে আসেন এবং ওইখান থেকে বলরামবাবুর বাড়িতে আসেন। বেনারস থেকে স্বামীজি সেখানেই ছিলেন, সেই একই ঘোড়ার গাড়িতে এসে, সেই ভুতুরে বাড়িতে এসে তারা ওঠেন, এবং বলরামবাবুর বাড়িতে যে সমস্ত জিনিসপত্র, ঠাকুরের স্মৃতি বস্তু সব ছিল সেইগুলোকে তারা এখানে নিয়ে আসেন। আর এর সঙ্গে সঙ্গে আরো দু তিনজনকে তখন পাওয়া যায়, তার ভেতরে যেমন শশী, শরৎ এবং লাটু মহারাজ ইত্যাদি কয়েকজন, এবং ক্রমে ক্রমে অন্যেরাও এসে উপস্থিত হতে থাকে। বরানগর মঠের সেই সময়কার যে অবস্থা ছিল, বাড়িটির বর্ণনা আপনারা অনেকেই জানেন, কড়িবর্গা খসে পড়ছে, পলেশ তারা নেই বাড়ির, ওই মেঝেতে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে আছে, দোতলা বাড়িটি বিশাল বাড়ি ছিল, এবং সেই বাড়ির নিচের তলাটায় জঙ্গলে ভর্তি সাপ, শেয়াল, অন্যান্য ছোট বড় জীবজন্তু সকলেই ওখানে আশ্রয় নিত। আর ভূতেদের সাধারণত তো চোখে দেখা যায় না, ভুতুরে বাড়ি নাম থাকলেও লোকে যে লোকে ভয়ে ভুক্ত না ওটা ভুতুরে বাড়ি বলে। তো ভূতরা যদি থেকেও থাকতেন, উল্লেখ নেই কোথাও অবশ্য যে ভূতেদের কেউ দেখতে পেয়েছিলেন, তবে এই স্বামীজি বা এনাদের মতন সেই সন্ন্যাসীরা যারা ব্রহ্ম তেজে তেজিয়ান, এদেরকে দেখে নিশ্চয়ই ভূতেরা সেখানে আর থাকেননি, অন্যত্র চলে গিয়েছিলেন বলেই মনে হয়। সে যে দিনগুলো অর্ধাহার, অনাহার, অনশন, কষ্টিত, কখনো ভিক্ষায় কিছু খাদ্য জুটলে, কখনো দিনান্তে একজনের উপযুক্ত খাবার জুটেছে, সেইটি
সকলে মিলে খাওয়া, কখনো শশী মহারাজ পাড়ায় আশেপাশে, এখনো অবশ্য বড়নগর মাঠের পাশে যত বাড়িঘর দেখা যায় তৎকালে সেটা ছিল না, তখন ওই জায়গাটি খুব নির্জন নিরিবিলি ছিল, অত লোকের বসবাস ছিল না। কিন্তু এদেরকে সকলেই সন্দেহের চোখে দেখতে শুরু করেন এবং এরা যদি কখনো ভিক্ষার জন্য এদিক ওদিকে যেতেন সকলেই ব্যঙ্গ উপহাস নানা রকমের কটুক্তিও করতেন, জোয়ান ছোড়া ভিক্ষা করে খাচ্ছ লজ্জা করে না, দেখে তো মনে হয় ভদ্রঘর এই ছেলে, এখানে বদমাশি করবার জন্য সব এখানে টাকা তৈরি করেছ। এবং এরকমও শোনা যায়, অনেকেই এরকম কথাও বলেছেন যে তোমরা এখানে ওই ইংরেজের বিরুদ্ধে তোমরা এখানে ষড়যন্ত্র করবার জন্য সব এখানে সব একত্রিত হয়ে আছো, এবং পুলিশরাও যাতায়াত করতেন, মানে সন্দেহ প্রবণ হয়ে পুলিশরাও মাঝে মাঝে এসে এদেরকে উত্তপ্ত করতেন। স্বামীজি তো আরো এগিয়ে গিয়ে বলেছেন, এবং সেটা নিশ্চয়ই ক্ষমতা কথা নয়, যে আমাদের এই কতিপয় কপর্দকশীল বালক মাত্র যারা শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ মাথায় করে সর্বস্ব ত্যাগ করে এসে এখানে উপস্থিত হয়েছিলাম, এবং দিবানিশী তার উপরেই একান্ত ভাবে নির্ভর করে খাবার জুটুক আর না জুটুক এর মধ্যেই আমরা ভগবানকে নিয়ে দিবানিশী ধ্যানে ভজনে কীর্তনে দিন কাটাতাম। কিন্তু আশেপাশের মানুষ আমাদের সম্বন্ধে খুবই খারাপ ধারণা পোষণ করত, এবং অনেকেই মনে করত আমরা কোনো খারাপ মতলব নিয়ে এখানে একটা কোনো আড্ডা গেড়েছি। কিছু কিছু অত্যন্ত শক্তিশালী সংস্থা আমাদেরকে পৃথিবীটিকে চিরতরে অপসারিত করবার জন্য চক্রান্ত করছিলেন, আর বিভিন্ন রকমে আমাদেরকে হেনস্থা করা এবং অত্যাচার করা। কিন্তু শ্রীরামকৃষ্ণের এই যে যুবক বালক বৃন্দ, যে কিসের জন্য এখানে এসে পড়েছিলেন, আজকের আলোচ্য বিষয়টাই আছে আমাদের বরানগর মঠের আত্মকথা। এই যে আত্মকথা, আত্মকথা বলতে কি বোঝায়? আমার ব্যক্তিগত কিছু আত্মকথা থাকতে পারে, বা কোন একটি দলের আত্মকথা থাকতে পারে, কোন একটি সম্প্রদায়ের কিছু আত্মকথা থাকতে পারে। কিন্তু এখানে এই যে সুপর্ণানন্দজি সুন্দর কয়েন করেছেন শব্দটি বরানগর মঠের আত্মকথা, সেই আত্মকথাটি কি সেটি আমাদের প্রথম এবং সর্বাপেক্ষা প্রয়োজনীয় বা আলোচ্য বস্তু, যেটাতে আমরা আস্তে আস্তে যাব। কতিপয় যুবক অত্যন্ত গভীর আত্মপ্রত্যয় নিয়ে লোকাতীত গুরু শ্রীরামকৃষ্ণ হতে পাওয়া সাধন মার্গে সম্পূর্ণভাবে নিমগ্ন হওয়ার যে স্বর্ণময় যুগান্তকারী ইতিহাস, তাই হচ্ছে বরানগর মঠের আত্মকথা। যুগান্তকারী ইতিহাস এই জন্যই বলতে হবে, স্বামী রঙ্গনাথানন্দজিকে আপনারা বিলক্ষণ জানেন, যিনি সমস্ত পৃথিবীতে মানে আমি শুনেছি, উনি আমাকে বলেছেন যে অন্তত 300 ইউনিভার্সিটি আই হ্যাভ অ্যাড্রেসড ইন দা ওয়ার্ল্ড, আর দেশ কোথায় খুব সামান্যই বাকি ছিল যেখানে রঙ্গনাথানন্দজি ইনভাইটেড হননি। রামকৃষ্ণ মঠ এবং মিশনের অ্যাম্বাসেডার ছিলেন সুদীর্ঘকাল, 50 বছরের বেশি সময় এই রঙ্গনাথানন্দজি, এবং স্টেট গেস্ট হয়ে ইউএসএ
এবং ইউরোপের বিভিন্ন দেশেতে বিভিন্ন সময় তিনি আমন্ত্রিত হয়েছেন এই বেদান্ত প্রচারের জন্য, শ্রীরামকৃষ্ণ ভাবধারা প্রচারের জন্য। সেই রঙ্গনাথানন্দজি বরানগর মঠে এসে বলেছিলেন যে পৃথিবীতে এমন কোন জায়গা পাওয়া যাবে না যেখানে কোন একজন অবতারের এতজন পার্শ্বদ একত্রিতভাবে সুদীর্ঘকাল বাস করেছেন, তপস্যা করেছেন, প্রচন্ড কৃচ্ছতা সাধন করেছেন এবং তাদের জীবনের একটা বড় অংশ যেখানে তারা যাপন করে গেছেন। সেই জন্য আমরা বলি বরানগর মঠ হচ্ছে তপভূমি। তপস্যা কাকে বলি আমরা? তপস্যা আমরা বলি কোন একটি মহতি ভাবকে যখন মানুষ সমস্ত মন প্রাণ দিয়ে সর্বস্ব সমর্পণ করে পাবার জন্য কায়মনোবাক্যে চেষ্টা করতে থাকে অনিবার, যতক্ষণ পর্যন্ত তা তাদের হাতের মুঠোয় না এসে পৌঁছয় ততক্ষণ পর্যন্ত অবিরাম যখন সংগ্রাম করতে থাকেন সেইটি হচ্ছে তপস্যা। তো শ্রীরামকৃষ্ণের যে পার্শ্বদের এই ত্যাগী যুবক বৃন্দ যারা এখানে এসে এই ভয়ানক তপস্যা শুরু করেছিলেন, ভয়ানক তপস্যা বলতে হয় এই কারণে তাদের খাবার ছিল না, পরপারও ছিল না, সকলেই ভদ্রবাড়ির সন্তান এবং অনেকেই মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত থেকে ঘর থেকে এসেছেন, কিন্তু যেহেতু তারা সংসার থেকে চলে আসার সময় একটি কানা করিও পকেটে আনেননি সেই জন্য এরা কপটদক্ষিণ, আর কখনো কারোর কাছে হাত পেতে নিজেদের অভাবের কথা বলেননি। সুরেন মিত্র মহাশয় যিনি এই মঠ শুরু করতে প্রথম উদ্যোক্তা হয়ে এগিয়ে এলেন, নরেন্দ্রনাথকে বললেন যে তোমরা সকলে একত্রিত থাকো, আমি এই মঠের ভরণ পোষণের জন্য যা প্রয়োজন দেব। ঠাকুরের কাশীপুর উদ্যান বাটি প্রায় 12 আনা খরচ বা 15 আনা খরচ সুরেন মিত্র মহাশয় দিতেন। তিনি বললেন সেই সময় যেরকম ভাবে আমি ঠাকুরের সেবার্থে দিতাম এখন মিতাই দেব, তোমরা সব একত্রিত হয়ে এক জায়গায় থাকো, আমরা এসে যেন এখানে জুড়োতে পারি। অন্যান্য গরিব ভক্তরা সকলেই মনে করলেন যে শ্রীরামকৃষ্ণ চলে গেছেন তা আমাদের তো আর কিছু করারও নেই, আমাদের আর কিছু পাবারও নেই, খালি সুরেন্দ্রনাথ বলরাম বাবু মাস্টার মশাই চুনি বাবু এবং গিরিশ বাবু প্রধানত এরাই এই মঠে যাতায়াত করতেন। সুরেন্দ্রনাথ বলরাম এদের আর্থিক অবস্থা অন্যদের চাইতে ভালো ছিল, চুনিবাবুর আর্থিক অবস্থা তেমন ছিল না, গিরিশবাবুরও তেমন নয়, মাস্টারমশাইও ঠাকুরই বলেছেন ছাপোষা মাস্টার, অর্থাৎ তার রোজগার যা তাতে তার পরিবার ইত্যাদিদের ভরণ পোষণ করতেই প্রায় সব চলে যায়, দিন আনা দিন খাওয়া গেছে। এতৎ সত্ত্বেও মাস্টারমশাই যে গভীর প্রীতি এবং আন্তরিকতা যার জন্য তিনি কোনোভাবে এনাদের কোন রকমের সাহায্যে আসতে পারলে সবসময় কৃতকৃতার্থ বোধ করতেন এবং নিজের পকেটের পয়সা তিনি অত্যন্ত অত্যন্ত আন্তরিকতার সহিত তিনি খরচ করে কৃতকৃতার্থ বোধ করতেন, সেই জন্য মাস্টারমশাইয়ের অবদানের কোন তুলনা হয় না। এই যুবকরা কেন এইভাবে এখানে এত কঠোর সাধনা, এত কঠোর কৃচ্ছ সাধন, এত কঠোর বিপরীত বৈপরীত্য এবং
প্রতিকূলতার সঙ্গে কেন যুঝতে গেলেন এইটা হচ্ছে বড় কথা, এইটি হচ্ছে বড় প্রশ্ন, এইটি হচ্ছে আত্মকথা। আত্মকথা প্রথম হলো ঠাকুর নরেন্দ্রনাথকে একটি দায়িত্ব দিয়েছিলেন, সেটি হচ্ছে আমাদের দেশ থেকে ধর্ম এবং ত্যাগ এবং বৈরাগ্য সেই সময় বিলুপ্ত হয়েছিল দীর্ঘকাল পরাধীনতার জন্য, এবং তারপরে পাশ্চাত্য থেকে এই ভোগবাদ এসে আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছিল যে তখন আমাদের স্বামীজির ভাষায় আমাদের ধর্ম ভাতের হাড়িতে ঢুকেছিল, আর খালি এটা করতে হবে, এটা করবে না, এটা করবে না, সেটা করবে না, এই ছুঁড়ে মা দাঁত যাচ্ছে, এই গঙ্গায় চান করতে চলো, আবার অমুকে ছোট আর অমুকে বড়, আর এ ব্রাহ্মণ এ অস্পৃশ্য, সমাজের একটা ভয়ঙ্কর অবস্থা, নিজের প্রতি কোনো শ্রদ্ধা নেই, অপরের প্রতিও শ্রদ্ধা নেই, যারা বিদ্যমান তারা ভোগে লিপ্ত, বিড়ালের জন্মদিন, কুকুরের জন্মদিন, পায়রা ওড়ানো, বাইজির নাচ, কলকাতার বহু বিত্তশালী বাড়িতে এই সমস্ত ইতিহাস খুঁজলেই পাওয়া যায়। এনারা কেন এসে এই শ্রীরামকৃষ্ণ কাছ থেকে এই প্রত্যেকটি যুবক ছেলে কি পেয়েছিলেন, শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এমন এক দিব্য স্পর্শ পেয়েছিলেন এবং এমন একটি আলোকবর্তিকা তারা দেখতে পেয়েছিলেন যেটি তারা ঠাকুরের স্থূল শরীর থাকাকালে তার আস্বাদন করেছেন ধ্যানের ভেতর দিয়ে, সেবার ভেতর দিয়ে, কিন্তু বুঝে পাওয়ার ব্যাপারটা কখনো বাকি ছিল, বুঝে পাওয়ার কথাটা এই জন্য বলতে হচ্ছে রাখাল পরবর্তীকালে ব্রহ্মানন্দ যখন ঠাকুরের দেহত্যাগের পরে বৃন্দাবনেতে গিয়ে তপস্যা করছেন, কঠোর তপস্যা, সেই তপস্যায় মানে শরীর শীর্ণ হয়ে যাচ্ছে, খাবার ভিক্ষা করে আনবার জন্য তার মানে সম্ভব নয়, কারণ ধ্যানেতেই মগ্ন হয়ে থাকেন, কখন দিন হয় কখন রাত হয় তার কোনো হুঁশ নেই, সঙ্গী সাথী কেউ কখনো হরি মহারাজ কখনো অন্য কোন গুরু ভাইরা থেকেছেন, তারা কখনো কখনো ভিক্ষা করে এনে শুকনো রুটি জলে ভিজিয়ে রেখে সেইটি খেতেন, তাও পেট পূর্তি হতো না, কিন্তু তাদের ঈশ্বর নিষ্ঠা এবং ঈশ্বর প্রীতির গভীরতা এতই বেশি ছিল যে এই ধরনের কৃচ্ছতা সাধন তাদেরকে কোনোভাবে চলাতে পারত না। বরানগর মঠেও সেই একই অবস্থা, খাওয়া নেই, দাওয়া নেই, বসন নেই, সোমান নেই, স্বামীজি মজা করে বলছেন যেহেতু একটা নরম দেখে সব নরম দেখে একটা ইট মাথার বালিশ করি, মানে মাথার বালিশ হচ্ছে একটি ইট, সেটা নরম দেখে দিতে হবে, স্বামীজির ভাষা তো এইভাবে, তো বরানগরের দিনগুলো কাট কেটেছে, আর বাইরে যখন তপস্যা করতে গেছেন তখনও একদিকে ভালো নয়, এই কঠোর বিচ্ছন্ন তারা কেন করতে গেলেন, করতে গেলেন শ্রীরামকৃষ্ণের মধ্যে এমন কিছু তারা দেখেছিলেন, ত্যাগ পবিত্রতা সেবা সর্বোপরি সকলকে ভালোবেসে সব এক করে রাখা। দেখুন শ্রীরামকৃষ্ণ সেই তামার পুকুরে একটি গ্রামীণ মানে গ্রামের
একটা আনজান ছেলে, কেউ তাকে চিনত না, সেই মানুষটি এসে এখানে এসে কলকাতার শহরে কিরকম ভাবে নিজেকে গভীর সাধনার ভেতরে মগ্ন হলেন, এবং সেই গভীর সাধনায় মগ্ন হওয়া শুধু নয়, সেই সাধনায় তিনি সিদ্ধি লাভ করা, তারপরে ঈশ্বরকে বহুভাবে বহু রসের ভেতর দিয়ে তিনি যিশুর মানে যিশুখ্রিস্ট তার ধর্ম কিরকম, মুসলমানদের ধর্ম কিরকম, মা বিভিন্ন ভাবে যাতে তাকে দেখিয়ে দেন, বুঝিয়ে দেন, তার জন্য তার আকুলতা, বিভিন্ন ধর্মের রসাস্বাদন, তার নিগূঢ় সত্য কি সেইটি জানবার জন্য ব্যাকুলতা এবং তার জন্য তপস্যা। সর্ব ধর্মকে তিনি সমন্বিত করলেন, সর্ব প্রকারের মানুষকে, উচ্চ নিচ, যার জন্য আমি যে বলেছেন আচণ্ডাল অপ্রতিহতরয় ইয়স্য প্রেম প্রবাহ, চণ্ডাল থেকে ব্রাহ্মণ বা অন্য যে কোনো জাতের সকলেই শ্রীরামকৃষ্ণের কাছে পরম আপনজন। কলকাতায় যখন এলেন, এখানে অনেক বিদ্বান পণ্ডিত, ইউনিভার্সিটির সব ব্রহ্মদত্তী দানা স্বামীজির ভাষায়, তাদেরকে পর্যন্ত, তারা পর্যন্ত এসে শ্রীরামকৃষ্ণের চরণে হাজির হলেন, এবং সকলেই দেখা গেল শ্রীরামকৃষ্ণের কাছে শিখছেন, তারা যা শিখেছেন সেই শিক্ষার থেকে আরো অনেক বেশি কিছু পাবার আছে, বুঝবার আছে, জানবার আছে, তার ভেতরে কেশব সেন ইত্যাদি আপনারা সব জানেন। শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এই যুব ভক্তরা যা পেলেন, সেই পাওয়ার ভেতরে দুটি জিনিস দেখবেন, এক জায়গায় স্বামীজি বলছেন, এই বরানগরের ইতিহাসের মধ্যেই বলছেন গুরু ভাইদের, যে দেখবি আমাদের নাম ইতিহাসে থাকবে, কারণ স্বামীজিকে শ্রীরামকৃষ্ণ সেই বহু দূর আগামী যুগগুলোর পর্যন্ত সব দেখিয়ে দিয়েছিলেন। স্বামীজি জানতেন শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পুরো তাৎপর্যটি কি, সেই তাৎপর্য হল বহু ধর্ম, বহু শ্রেণীর মানুষ, উচ্চ নীচ, জাতি বর্ণ নির্বিশেষে, স্বদেশে বিদেশে সকলে এসে এই শ্রীরামকৃষ্ণের পদতলে সমন্বিত হবে, এসে উপস্থিত হবে। নরেন্দ্রনাথ হচ্ছেন তার স্থপতি বলা যায়। নরেন্দ্রনাথকে কেন্দ্র করে তিনি পাশ্চাত্য দেশে গেলেন, নরেন্দ্রনাথের রথেতে চড়েই তিনি গিয়েছিলেন বলা চলে, বা অল্টার্ড ইগো নরেন্দ্রনাথ যাকে বলেছিলেন, তোকে সর্বস্ব দিয়ে ভতুর হলাম, তুই এই শক্তি দিয়ে আমার কাজ করবি। তখনও নরেন্দ্রনাথ বুঝতে পারেননি যে তার কি কাজ করতে হবে ভবিষ্যতে। তারপরে যখন তাকে পাশ্চাত্য দেশে যেতে হচ্ছে, তখন দেখছেন ঠাকুর আগে আগে সমুদ্রের উপর দিয়ে তাকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন, তখন নরেন্দ্রনাথ বুঝতে পারছেন যে অনেক কিছু আরো করবার বাকি আছে। নরেন্দ্রনাথের এই দেহটিকে অবলম্বন করে তাকে এই সমগ্র বিশ্বের মাঝে তাকে আরো অনেক কিছু করতে হবে। সেই অনেক কিছুটি কি, অনেক কিছুটি হচ্ছে এই বস্তুতান্ত্রিক সভ্যতা প্রয়োজন আছে, কিন্তু ত্যাগ এবং বৈরাগ্য, সেবার আদর্শ যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের চরম বিনাশের সময়। স্বামীজি বলছেন যে বঙ্গভূমির এক জায়গায় চিঠি লিখছেন স্বামীজি 26/5/90 তারিখে,
বঙ্গভূমির অবস্থা বড়ই শোচনীয়। ত্যাগ তাহাকে বলে এদেশের লোক স্বপ্নেও ভাবে না, কেবল বিলাস, ইন্দ্রিয়পরতা, স্বার্থপরতা এদেশের অস্থিমজ্জা ভক্ষণ করিতেছে। ভগবান এদেশে বৈরাগ্য ও অসংসারিত্ব প্রেরণ করুন। এই বরানগর মঠে স্বামীজির গুরু ভাইয়েরা এই ত্যাগ এবং বৈরাগ্য কাকে বলে তা তাদের নিজেদের জীবনে ঠাকুরের কাছ থেকে তারা যেমন দেখেছিলেন এবং সেইটি তারা তাদের এই সন্ন্যাস ধর্মের ভেতর দিয়ে পালন করে সকলের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমার মনে পড়ছে 1894 সালে আমেরিকার থেকে স্বামীজি জুনাগড়ের দেওয়ানকে একটি চিঠি লিখছেন। সেই চিঠির প্রসঙ্গটা অন্য, সেই জন্য আমি চিঠি অন্য বিষয়গুলি নিয়ে আমি এখন আলোচনা করব না। সেখানে বলছেন স্বামীজি যে এই বস্তুতান্ত্রিক সভ্যতা, ভোগবাদ, পাশ্চাত্যের ভোগবাদ যেভাবে আমাদেরকে গ্রাস করবার জন্য এগিয়ে আসছে, সেখানে এই শ্রীরামকৃষ্ণের কাছ থেকে ত্যাগ বৈরাগ্য দ্বারা পরিপুষ্ট যে সমস্ত আমার গুরু ভাইয়েরা সমাজের বুকে এই ভোগের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করবার জন্য জীবনযাপন করে যাচ্ছে এবং মহাবিক্রমে তারা এই সমাজের মধ্যে দাঁড়িয়ে আছে, ঠাকুরের ভাবকে প্রকাশ করবার জন্য, মানুষের মধ্যে ছড়িয়ে দেবার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করবার জন্য, প্রেরণার দ্বারা উদ্বুদ্ধ করবার জন্য, সমৃদ্ধ করবার জন্য এরা যুগ যুগ ধরে সমাজের পুজো পেয়ে আসবে। তার মানে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হচ্ছে মানুষকে ভগবতমুখী করা। এইটি বরানগর মঠের এই ভগবতমুখী প্রথমে হচ্ছে নিজেদের হওয়া, এরা হয়েই ছিলেন। শ্রীরামকৃষ্ণের কাছে যখন এরা সকলে ছিলেন তখন এরা সকলেই শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এই ভগবত পরায়ণতার চূড়ান্ত পরাকাষ্ঠা প্রাপ্ত হয়েছিলেন। বরানগর মঠে কোনো কিছু না থাকলেও অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির ভেতর দিয়েও দিবানিশী তারা ধ্যানেতে মগ্ন থাকতে পারতেন। কেউ কেউ একটিমাত্র কলা খেয়ে পরপর 7 দিন ধ্যানেতে কাটিয়ে গিয়েছেন, কেউ কেউ অনাহারে, কিন্তু তাদের কোন সেদিকে হুঁশই নেই, অনাহারে থেকে সারাদিন ধ্যানেতে। আবার কখনো কখনো কোনো খাবার জোটেনি, সেই সময়তে তারা সকলে মিলে কীর্তন করে সেই সমস্ত দেহবুদ্ধির অতীত অবস্থায় পৌঁছে যাচ্ছেন। এই যে অবস্থা, এই অবস্থা মধ্যে দিয়ে তারা একটি জিনিসই দেহবুদ্ধিহীনতা আর ভোগমুখী জৈবিক প্রবৃত্তির থেকে নিজেদেরকে ঊর্ধ্বে নিয়ে যাওয়ার যে তপস্যা সেইটি তারা আয়ত্ত করেছিলেন। এবং এইটি জীবকে যদি, আগামী দিনের সমাজকে যদি এই ভোগমুখী প্রবৃত্তির থেকে নিবৃত্তি মার্গী না করা যায় তাহলে পরে মানুষের বিনাশ অবশ্যম্ভাবী। আমেরিকায় স্বামীজি বলেছিলেন যে তোমরা এই পাশ্চাত্য সভ্যতার এই এই ভোগমুখী সভ্যতা নিয়ে, বস্তুতান্ত্রিক সভ্যতা নিয়ে এত গৌরব করছো, কিন্তু তোমরা যেন তাঁশের ঘরের মতন দাঁড়িয়ে আছো, একটি যেন আগ্নেয়গিরির উপরে তোমরা দাঁড়িয়ে আছো। আমি তোমাদেরকে বেদান্তের সত্য দিতে এসেছি, সেই বেদান্তের সত্য হচ্ছে মানব আত্মা অমর এবং তোমরাও সকলে অমর, তোমরা কেউ মরণশীল নয় এবং তোমাদের ভেতরে সেই পবিত্র আত্মা রয়েছেন যিনি অমৃত স্বরূপ। সেই অমৃত স্বরূপকে তোমরা পাওয়ার জন্য যদি যত্নপরায়ণ না হও তাহলে পরে তোমাদের বিনাশ অবশ্যম্ভাবী, কেউ রক্ষা করতে পারবে না।
কারণ ভোগেতে মানুষ জীর্ণতা প্রাপ্ত হয় আর ত্যাগের দ্বারা মানুষ অমৃতত্ব প্রাপ্ত হয়। শাশ্বত সনাতন যে অমৃত তত্ত্ব, যে দেবত্ব বাণী ভারতবর্ষেতে দীর্ঘকাল থেকে এখানে চর্চা হয়েছে, উপলব্ধি হয়েছে, যারা আবার এই যুগেতে সেইটিকে মানুষ যখন সমাজ যখন ভুলে যেতে বসেছিল তখন সেই সময় শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হয়ে তারা আবার তার শিষ্যদের মারফত বহুর মধ্যে যখন আবার ছড়িয়ে দেওয়া পৌঁছে দেওয়ার জন্য এই যে নতুন যুগের আয়োজন, এই আয়োজনই হচ্ছে বরানগর মঠেতেই এর প্রথম সংগঠিতভাবে এর প্রস্তুতি পর্ব বলব। সংগঠিতভাবে মানে কাশীপুরে, স্বামীজির ভাষায় কাশীপুরেই আমাদের প্রথম মঠ, কিন্তু সংঘবদ্ধভাবে একত্রিতভাবে এই জায়গাতে একটি সুনির্দিষ্ট লক্ষ্যেতে নিজেদের জীবনকে গড়ে তোলা এবং সেই গড়ে তোলার পেছনে যে তপস্যা, সেই তপস্যার মূল উদ্দেশ্য কি সেইটি স্বামীজি তার গুরু ভাইদের বোঝাতেন। এখানে ইতিহাস চর্চা হতো, এখানে শেক্সপিয়ার পড়ানো হতো, এখানে অতীত ভারতবর্ষের সমস্ত শাস্ত্র, ভবিষ্যৎ তৎকালের পাশ্চাত্য দর্শন নিয়ে আলোচনা হতো, বিচার হতো, পড়ানো হতো। স্বামীজি পড়াতেন সকলকে ইংরেজি শিক্ষা শিক্ষিত করবার জন্য, যারা ইংরেজিতে পারদর্শী ছিলেন না তাদেরকে ইংরেজি পড়াতেন। কেন? আগামী দিনের সমাজ, শিক্ষিত মানুষের সমাজ, আগামী দিনের সমাজ নলেজ সোসাইটি, তার গুরু ভাইদের দিয়ে এই সমাজের বুকে যে নতুন একটি দিব্য ভাব শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পাওয়া, যে দেবত্ব মানুষের ভেতরে দেবত্বের বাণী যেটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যেটা মানুষের কাছে মানুষকে ধরিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে, সেইটি পেতে হলে ঠাকুরের কথায় নিজেকে মারতে হলে একটি নরুন দিয়ে মারা যায়, মেরে ফেলা যায়, কিন্তু অপরের সাথে যুদ্ধ করতে হলে ঢাল তরোয়াল লাগে। সেই জন্যই গুরু ভাইদের তিনি সেইভাবে প্রস্তুত করিয়েছেন এবং পাশ্চাত্য দেশে যখন তিনি দিগ্বিজয় করলেন, বেদান্তের ধ্বজা প্রতিষ্ঠিত করলেন, তখন তিনি তার গুরু ভাইদের ডাকলেন তার সহায়ক হওয়ার জন্য। অভেদানন্দকে ডেকে পাঠালেন, তারপরে তুরিয়ানন্দ স্বামীকে, শারদানন্দ স্বামীকে ডেকে পাঠালেন। এই যে কেন পাশ্চাত্যে যে বিজয় অভিযান, বেদান্তের বিজয় অভিযান, সেটি যদি তিনি তখন ছেড়ে চলে আসেন তাহলে শ্রীরামকৃষ্ণের আসল যে উদ্দেশ্য অর্থাৎ এই ভোগমুখী পাশ্চাত্য সভ্যতার মোড় ফিরিয়ে দেওয়া সেটি হয়ে উঠবে না। সেই জন্যই বরানগর মঠের যে প্রস্তুতি পর্ব, এই প্রস্তুতি পর্বের যে জীবনচর্যা এবং সেখানে যে অসামান্য তপস্যা, এই তপস্যার মর্মকথা হচ্ছে ত্যাগ এবং সেবা এবং মানুষের ভেতরে দেবত্বের বাণীকে প্রচার করিয়ে বুঝিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়া, এইটি তাদের সর্বাপেক্ষা বড় অবদান রামকৃষ্ণ মঠ এবং মিশনের ভেতরে। স্বামীজি যে একটি মোটো এই সঙ্ঘের উদ্দেশ্যটা কি, সঙ্গ কি করবে, সেখানে বলছেন আত্মনা মোক্ষার্থম জগদ্ধিতায়চ। আত্মনা মোক্ষার্থম অর্থাৎ লিবারেশন অব দি সেলফ, আর জগদ্ধিতায়চ একসঙ্গে দুটো চলবে। সর্বসাধারণের জন্য শ্রীরামকৃষ্ণের পার্শ্ববর্গ আগেই ভগবান লাভ করেছেন, তারপরেতে তারা মানুষের ভেতরে দেবত্বের বাণী প্রচার করেছেন, কিন্তু স্বামীজি
অন্য সকলের জন্য আপামর জনসাধারণের জন্য একটি নতুন পন্থা দিয়ে গেলেন। সেই পন্থাটি হচ্ছে ঘুমের দিকে ওঠা জাগরণ থেকে ঘুমানো পর্যন্ত সমস্ত দিনটি তপস্যার ভাবেতে যাবে, অর্থাৎ আমি যা কিছু করব সেটি তপস্যা হবে। সেটি কি সম্ভব? সম্ভব। সম্ভব কেন? এই ত্যাগ এবং সেবার যদি নিগূঢ় তত্ত্বটি মানুষ ধরতে পারে, নিষ্কাম কর্ম এবং নিষ্কাম সেবার যে তত্ত্বটি যদি মানুষ বুঝতে পারে এবং গ্রহণ করতে পারে, তাহলে পরে আমার জীবনের প্রতিটি মুহূর্তই আমি স্পিরিচুয়াল। আর তা না হলে আমি আধ ঘন্টার জন্য স্পিরিচুয়াল, এক ঘন্টার জন্য স্পিরিচুয়াল বা 10 দিন 15 দিনের জন্য স্পিরিচুয়াল, অন্য সময় কিন্তু আমি সেকুলার। স্বামীজির ভাব কিন্তু তা নয়। যে সূর্য সকালবেলা আমরা দেখি উষাকালে, সেই সূর্যকেই আমরা মধ্যাহ্নে দেখি, সেই সূর্যকেই আমরা আবার পশ্চিম গগনে অস্ত যেতে দেখি। একই সূর্য বিভিন্ন সময় বিভিন্ন রূপ, কিন্তু সে সমস্ত দিন সেই একই আলো বিকিরণ করে। মানুষের সমস্ত কর্ম, সমস্ত প্রচেষ্টা, সমস্ত কিছুকে যদি সে একমুখী করে একটি মহান উদ্দেশ্যের জন্য, যেমন ঠাকুর বারবার বলছেন ঈশ্বরকে ধরে সংসার করো তোমরা, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। এই কথাগুলোই স্বামীজি এবং তার গুরু ভাইয়েরা সমস্ত সমাজেতে সকলকে ধরিয়ে দেবার জন্য তাদের দিব্য জীবন যাপন করেছিলেন। সেই বঙ্গভূমির সেই যে দুরবস্থা, সেই দুরবস্থার থেকে তাদেরকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যে তপস্যা, যে ব্রত, যে মহান সংকল্প শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পেয়েছিলেন, সেইটি তারা করে গেছেন। রামকৃষ্ণ সাম্রাজ্য, নতুন সাম্রাজ্য, এটি অধ্যাপক বিনয় সরকারের কয়েন ওয়ার্ড আমি তার কাছ থেকে নিয়েছি। এই রামকৃষ্ণ সাম্রাজ্য এক নতুন সভ্যতা বিস্তার করতে, তার আবির্ভাবের ভেতরে অন্যান্য যোগাচার্য, অন্যান্য অবতাররাও সেই একই ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। শ্রীরামকৃষ্ণ সেই ধর্মকে প্রতিষ্ঠা করতে এসেছেন, কিন্তু এই ভোগমুখী সংসারকে এবং এই আবিশ্ব শ্রীরামকৃষ্ণ যে ত্যাগের মহিমা এবং দেবত্বের বাণী প্রচার করবার জন্য এসেছিলেন, এর ভেতরে বিশেষ কিছু আছে। সেইটি হল এই রামকৃষ্ণ সাম্রাজ্য এই জন্য কোন ভৌগোলিক সীমার মধ্যে সীমিত নয়। রামকৃষ্ণ সাম্রাজ্য হচ্ছে ভাবের সাম্রাজ্য। এই ভাব দ্রুত বিস্তারশীল। আজকে দেখুন, অতি অল্প সময়ে ব্যবধানে সমস্ত বিশ্বে শ্রীরামকৃষ্ণ ভাব কিভাবে প্রচারিত হচ্ছে, দ্রুত হচ্ছে, আরো দ্রুত হতে থাকবে। তিনি এসেছেন সকলের জন্য। মানুষের ভেতরে যদি রূপান্তর না আসে, সে যদি এই ম্যাটেরিয়ালিস্টিক কালচার থেকে নিজের দেবত্বর দিকে না অগ্রসর হয়, তাহলে তার জীবন বৃথা। ঈশ্বর লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। সেই জন্য যিশুর একটি কথা আছে ভারী সুন্দর, except man be born again he cannot see the kingdom of heaven. ভারি সুন্দর কথাটি, অর্থাৎ নবজন্ম, একই শরীরে নবজন্ম। নবজন্মটি কিসের? মনের। মনকে একটি ভরকেন্দ্র থেকে আরেকটি ভরকেন্দ্র, বিষয়মুখী ভরকেন্দ্র মনকে আধ্যাত্মিক মুখী ভরকেন্দ্র মনেতে নিয়ে যেতে হবে, এবং সেইটি হবে আমার দৃঢ়ভূমি। বরানগর মঠের যে তপস্যা, সেই তপস্যা স্বামীজি এবং তার গুরু ভাইয়েরা সমস্ত বিশ্বে যেভাবে
শুরু করে দিয়ে গেছেন, তার অনুরণন এবং সেই পথ ধরে আমরা আজও এগিয়ে চলেছি। সেই বরানগর মঠই এর প্রেরণা, এর কেন্দ্রস্থল এবং এ যেন গোমুখ। অধ্যাপক প্রমথনাথ বিশি মহারায় ভারী চমৎকার একটি উপমা দিয়েছেন, শ্রীরামকৃষ্ণ যেন সুউচ্চ হিমালয়ের সে পর্বত শীর্ষে পেরেনিয়াল সোর্স অব মানে তুষার শুভ্র উচ্চ চূড়া, যেখান থেকে মানে পারপেচুয়াল স্নো রেঞ্জ যাকে বলি আমরা, সেখান থেকে যেন সব নেমে আসছেন মা গঙ্গা। মা গঙ্গা পৃথিবীর মুখে নেমে আসছেন, ভূত পাবনী শক্তি মা গঙ্গা সমস্ত ধরণীকে শীতল করা, সমৃদ্ধ করা, এবং তার থেকে বহুদিকে প্রবাহিত হয়েছেন বহু নদ নদী। শ্রীরামকৃষ্ণ সেই বোধির স্বরূপ, সেখান থেকে সব প্রবাহিত হয়ে আসছেন সারদামণি, সারদামণির সঙ্গে বাকিরা, এরা সকলেই সেই শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে ভাবিস্তারের কাজেতে পরিব্যাপ্ত, এবং এরা এনাদের সর্বস্ব দিয়ে তাদের দিব্য জীবন দিয়ে অপরকে সঞ্জীবিত করছেন। ভারতের এই সনাতন ধর্মকে তারা নিজেরা তপস্যার দ্বারা নিজেদের হৃদয়েতে তারা অনুভব করেছেন, এবং ভারতবর্ষ চিরকালই শিশির বিন্দুর মতন, রাত্রে যে শিশির বিন্দু পড়ে, সেই শিশির বিন্দু যেমন সকলের অজ্ঞাতে এবং অত্যন্ত শান্ত ভাবে সমস্ত গাছপালা প্রকৃতিকে সঞ্জীবিত করে, সমৃদ্ধ করে, ভারতবর্ষের এই সনাতন শাশ্বত বাণী ত্যাগ এবং সেবা, মানুষের দেবত্বের বাণী, এই দেবত্বের বাণী এবং মানুষকে দেবত্বমুখী করা, মানুষকে দেবত্বের সন্ধানে পৌঁছে দেওয়া যে তপস্যা, এটি বরানগর মঠেতেই শুরু হয়েছিল। বরানগর মঠের তৎকালের যে সমস্ত তরুণ তাপস, আমি যাদের নাম বললাম, এছাড়াও আরো বেশ কয়েকজনই ছিলেন যারা শ্রীরামকৃষ্ণের ভাব নিয়ে তারা একটি এমন শ্রীরামকৃষ্ণ ভাবমণ্ডিত একটি কি বলবো একটি একটি দ্রব্য যেন তৈরি করেছিলেন, একটা সলিউশন, যে সলিউশন দিয়ে সমস্ত পৃথিবীতে সকলের সেই ঘাস হারিয়ে দেবার জন্য এই সলিউশন যেন কাজ করে চলেছে, এইটি আমাদের বড় প্রয়োজন ছিল আজকের সমাজে, এবং আগামী দিনের সমাজে এর দ্রুত আরো বিস্তৃতি হবে। এই ভাব যত সমৃদ্ধি, সমৃদ্ধ ভাব যত মানুষের কাছে গিয়ে দ্রুত পৌঁছতে পারবে এবং আমরা যত গ্রহণ করতে পারব, ততই আমরা নিজেরাও কৃতকৃতার্থ হব এবং শ্রীরামকৃষ্ণের আশা সার্থক হবে। বরানগর মঠ এই জন্যই সেই অতীত যে দিব্য স্বর্ণ যুগ বা স্বর্ণ যুগ রচনা করে যে তপস্যার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা যুগ যুগ ধরে মানুষের মধ্যে অনুপ্রেরণার সূত্র হয়ে থাকবে। আমরা তাদের সকলের কাছে যুগে যুগে ঋণী থাকব এবং তাদের কাছে আমরা মাথা নত করে সেই তাদের দেওয়া ব্রতকে যেন আমরা গ্রহণ করতে পারি, এই প্রার্থনা আপনাদের সকলকে। আমরা সব কথাই শুনেছি, মহারাজ আমাকে বক্তৃতার মাঝখানে স্মরণ করিয়ে দিলেন যে বক্তৃতাটা ছিল আত্মকথা, আমি আত্মকথাই শোনাই তাহলে। আমি বরানগর মঠ, মহারাজের কথা শুনে লিখলাম, আমার আত্মকথা ইতিহাসের বিষয় তোমরা শুনবে, আমার আত্মকথা একটি তপভূমির আত্মকথা। আমি আমার বুকে ভাবিকালে প্রফেট দে, তোমরা যাকে
ঠাকুরের সন্তান বলো, আমি তাদের এক একজনকে এক একটা প্রফিট বলি, আমি তাদের বুকে করে লালন করেছি, পালন করেছি, দুঃখিনী জননীর মতো খেতে দিতে পারিনি, দেহের খাদ্য দিতে পারিনি, কিন্তু আত্মার খাদ্যে তাদের ভরিয়ে রেখেছিলাম। এখান থেকে তোমাকে নরেন্দ্রনাথকে আমি পাঠিয়েছি বিদেশে, সারদানন্দ অভেদানন্দকে লন্ডনে আমেরিকায়। আমি যাদের মানুষ করেছি তাদের মানুষ বলে মনে করত না, আশেপাশের লোকজন অবজ্ঞা করেছে, তাদের প্রচেষ্টাকে মেরে ফেলার চেষ্টা করেছে, এখানে ঠাকুরের সব সন্তানেরাই প্রায় অস্ত, তারা আমার সন্তানের মতো, আরো বড় কথা কি জানো, আশ্চর্য কথা, এই নরেন শরৎ শশী তারক বাবুরাম রাখাল এইসব ষোলজন সন্ন্যাসী, এরা আমার ছেলে, এদের এত দুঃখ দারিদ্র দুর্দশা যন্ত্রণা দেখেও একদল যুবক ছুটে এসেছে, ওরা কারা, ওরা আমার নাতি, কি দেখে এসেছিল তারা, এত দারিদ্র দেখে কেন এলো, দু ভাই সুশীল সুধীর প্রকাশানন্দ শুদ্ধানন্দ কেন এলো, খগেন বিমলানন্দ স্কুল আত্মানন্দ বিরজানন্দ কালীকৃষ্ণ হরিপদ গোধানন্দ নয়নের ছাত্র কানা এলো, যোগেন চ্যাটার্জি এলো নিত্যানন্দ, অজয় হরি এলো স্বরূপানন্দ সুরেন এলো সুরেশ্বরানন্দ। আমি যেমন আমার পুত্র আমার পুত্রদের গর্বের অহংকার অহংকারী, আমার অহংকার এসব নাতিদের নিয়েও এসেছে অনেক বড় বড় পণ্ডিত, পঞ্চানন তত্ত্বরত্নের মতো মানুষ, ব্রহ্মবান্ধব, আমি নাগ মশাইকে দেখে পুরোহিত হতাম, আমার এখান থেকেই শুদ্ধানন্দ স্বামীজির বাণী রচনা অনুবাদ করতে শুরু করেছেন, স্বামীজি ইমিটেশন অব ক্রাইস্ট ঈশানুসরণ কমপ্লিট করলেন, এইখানে বসে শুনবে, আমার এখানে আমার বয়স কত বছরে আমার মৃত্যু হয়েছিল জানো, 5 বছর 3.5 মাস, 19 অক্টোবর 1886 থেকে 1892 ফেব্রুয়ারি, এখানে ছিল শশী প্রায় পুরো সময়, তারও ছিল 4 মাস 4 বছর 2 মাস, ত্রিগুণাতীত ছিল 4 বছর, নিরঞ্জন ছিল 3 বছর 9 মাস, প্রেমানন্দ ছিল 3 বছর, সুবোধানন্দ 2 বছর 10 মাস, স্বামীজি 2 বছর 5 মাস, ব্রহ্মানন্দ 2 বছর 10 মাস, তুরিয়ানন্দ 2 বছর, শারদানন্দ 2 বছর, অভেদানন্দ 1 বছর 10 মাস, অদ্বৈতানন্দ 1 বছর 6 মাস, যোগানন্দ মাত্র 6 মাস এবং অখণ্ডানন্দ তিব্বত থেকে ফিরে এসে 4 মাস।
আমাদের অবকারী চালক আঠারোশো সাতানব্বই সালে প্রচন্ড ভূমিকম্পে আমার ভগ্ন বাড়ি ধ্বংস করে গেল পুলিশ চত্বর, আমি বিধ্বস্ত হলাম। কিন্তু আমার পুরো কথায় জানো অদূরে নতুন রূপ নিয়ে আমি জেগে উঠলাম আলমবাজার মঠে, সেখানেই প্রায় আমি আমার পূর্ণ রূপে প্রকাশ দেখলাম এবং ভুলে গেলাম যে আমি স্থূল দেহে তখন নেই আমার পুরানো জায়গায়, আমি তো আত্মরূপে অমরই ছিলাম। তবে হ্যাঁ, আবার দেহ ধারণ করবার জন্য আকাঙ্ক্ষা আমার জেগে ছিল, তা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে। আমার দেহের পুনরাবির্ভাবের সম্ভাবনা দেখা দিয়েছে দিয়েছিল আর আজ তারই ফলশ্রুতি আমার এই নবরূপ। তোমরা কেউ দেখেছ আমাকে? কেউ দেখেছ আজকে সেই বরানগর মঠে নবরূপ? এই দুটি থাম এখানে রয়েছে, দুটি থাম এই ছবিটা এইখানে রয়েছে। উনিশশো ছিয়াত্তর সালে এই থামটি কি আমরা পেয়েছি, বরানগর সংরক্ষণ শুরু হয়েছে। এই দুটিকে সম্বল করে আজকে তার যে প্রকাশ বিকাশ তোমরা দেখবে। কিন্তু আমি খুশি যেমন নরেন্দ্রনাথকে বুকে ধারণ করে তার গুরু ভাইদের ধারণ করে আমি অধিকতর খুশি তেমনি বামনানন্দ এবং তার সম্প্রতার সন্ন্যাসী ভাইদের ধারণ করে আরো খুশি। এরাই আমাকে উজ্জ্বলতর রূপ দান করেছে, তোমরা খুশি তো? হ্যাঁ, আমার একটা দুঃখ আছে। দুঃখটা আছে তোমরা মুন্সিদের ভাঙা বাড়িতে আমাকে রেখেছ, তার অনেক খবর তোমরা জানো, অনেক বর্ণনা তোমরা দিয়েছ আমার এবং বলেছ। বিশেষ করে অজিত সেন বলে তোমাদের একজন বড় লেখক ছিলেন, খুব গবেষণা করে বই বের করেছেন, ওদের ভূতের বাড়ি একটা বেশি দিয়েছিলেন বরানগরে ভবনা, ভবনা চট্টোপাধ্যায় তার বাড়ি বরানগরে, একতলাতে কোমর সম ইঁদুরের মাটি, শেয়ালের মাটি, শেয়াল আর ইঁদুর মাটি বের করেছে, একতলায় থাকা যেত না। সেখানে লোকে বলে কত কি সব, হ্যাঁ লোকে বলে না ছিল সেখানে অনেক মানুষের ভিতরে নিশ্চয়ই ছিল। বাড়িটি কিন্তু নরসিংহ প্রসাদ দত্ত মুন্সিদের শরীকানি ভদ্রাসনের হাফ অংশ কিনে নেয়, ওটা ওদের ছিল না। শুনেছ তোমরা বিরজানন্দ স্মৃতি কথা আঠারোশো একানব্বই সালে লেখা, আমার সে সময়কার রূপের একেবারে ভিভিড বর্ণনা শুনেছ, তারই মারফত অতীতের স্মৃতি কথাতে সন্তানন্দের লেখা। মহেন্দ্রনাথ দত্ত আমার সে রূপের খুব সুন্দর বর্ণনা দিয়েছেন, সে বর্ণনাগুলো শুনে তোমাদের কি মনে হয়? আমি দেখতে ঠিক কেমন ছিলাম সেটাও তো তোমাদের দেখতে ইচ্ছে হয়। তো আমার একটাই দুঃখ যে সে রূপে কল্পনা তোমরা করতে পারছি না, কিন্তু বর্ণনাগুলোকে নিয়ে সাজিয়ে
তার একটা বাস্তব রূপ আমি দেখতে চাই, এবং সেজন্য আমি বর্তমান মঠাধীশকে বিশেষভাবে অনুরোধ করি বরানগরের আত্মকথা মঠে একটা সেই রূপের রেপ্লিকা থ্রি ডাইমেনশনাল ফর্মে কোথাও কি রাখা যেতে পারে না? আমি আবার বলছি বর্তমান রূপে আমি খুব খুশি, কিন্তু আমি অতীতে কেমন ছিলাম হয়তো তোমরা ভাববে আমি খুব সুখে ছিলাম না, কিন্তু যে উজ্জ্বল মানুষগুলিকে আমি আশ্রয় দিয়েছিলাম তাদের জন্যই আমার অহংকার গৌরবে অবধি ছিল না, কিন্তু আমার ভৌম রূপ সেটা বিলীন হয়ে গেছে, বিনাশপ্রাপ্ত হয়েছে, কেনা চায় সেটাকে ধরে রাখতে, শুধু ফটোতে পায় না, ফটোতে আছে এখানে, ফটো তোমরা পাবে, ফটোতে পাবে না, ফটোতে হয় না, ফটোতে সেই কোমর সমান ইঁদুর মাটি পাবে না, কোথাও কি রাখা যায় না? এই দুঃখ জানিয়ে আমি আজ তোমাদের কাছ থেকে বিদায় নিলাম।